গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমরা ভিডিওর থাম্বনেল থেকে আর টাইটেল পড়ে বুঝেই গেছো যে আমরা যাচ্ছি মন্দারমণিতে। ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম এসছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাঙালির হাতে যখন দুদিনের জন্য ছুটি থাকে না, তখন ছোট্ট করে ট্রিপ করার জন্য সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে পুরী আর দীঘার নাম। কিন্তু এই দুটো জায়গার সঙ্গে আরো একটা জায়গা, যে জায়গাটা এই দুটো জায়গার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দেয়, সেটা হচ্ছে মন্দারমণি। তাই এইবারে আমরা উইকেন্ড ট্রিপের জন্য বেছে নিলাম মন্দারমণি। আমার মনে হয় না কোনো বাঙালিকে বলতে হবে যে দীঘা, পুরী, মন্দারমণি এই জায়গাগুলো কী করে যেতে হয়, বাট তাও আমি বলে দিচ্ছি, যারা ট্রেনে করে যেতে চাও তারা হাওড়া শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবে, যারা বাসে করে যেতে চাও তারা স্ট্যান্ডার্ড থেকে প্রচুর বাস পেয়ে যাবে, যে বাসগুলো চাউলখোলা মোড়ে তোমাদের নামিয়ে দেবে, ওখান থেকে টোটো করে তোমরা ইজিলি মন্দারমণি পৌঁছে যেতে পারবে। আমরা তো নিজেরাই গেছিলাম আমাদের গাড়ি করে, তো আমরা কোনা এক্সপ্রেস হয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এইটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো মন্দারমণি যাইনি, তো আমি এতটা এক্সাইটেড ছিলাম যে ভোর ভোর উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের কপালটা এতটাই বাজে ছিল যে আমরা তখনও কোলাঘাটে পৌঁছয়নি, আর হাইওয়েতে কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য এরকম বিশাল জ্যাম লেগে গেছিলো রাস্তায়। আর এতটা জ্যাম তোমরা দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা গাড়ি জাস্ট দাঁড়িয়ে গেছে আর একটুও নড়ছে না, প্রত্যেকটা গাড়ি থেকে ড্রাইভারও নেমে গেছে, এমনকি খবরের কাগজ পেতে সব রাস্তাতেও বসে পড়েছিল, মানে বিভৎস জ্যাম, একটা গাড়িও নড়াচড়া করছিল না। অ্যাকচুয়ালি আমরা সেরকম কোনো ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই আমাদের প্ল্যান ছিল আমরা কোলাঘাটে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, তারপরে ওখান থেকে আবার মন্দারমণির জন্য রওনা দেবো। বাট আমাদের এতটাই দুর্ভাগ্য যে এখানেই আমাদের ম্যাক্সিমাম টাইমটা কেটে গেছিলো রাস্তার মধ্যে, তো অনেকক্ষণ বাদে বাধ্য হয়ে আমরা একটা অন্য রাস্তা নিয়েছিলাম। তো সেই রাস্তা ধরে আমাদের কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতে টাইম হয়ে গেছিলো এই একটা দেড়টা মতো। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 8:30টার সময়, এক্সপেক্ট করেছিলাম 3.5-4 ঘন্টার মধ্যে আমরা মন্দারমণি পৌঁছে যাব। তারপরে একেবারে ওখানে একটা সমুদ্রে স্নান টান করে রিসর্টে আমরা লাঞ্চ করব। কিন্তু ওই যে আমাদের ভাবনা ভাবনাই রয়ে গেল, আর বাকিটা পুরোই গল্প হয়ে গেল। তো যাই হোক, সাথে করে যা টুকটাক আমরা বিস্কুট এনেছিলাম ততক্ষণের জন্য খেয়ে আমাদের পেটের খিদেটাকে মিটিয়েছিলাম। তারপর তো দেখতে দেখতে কোলাঘাট এসেই গেছিলো। আর পুরো রাস্তা যদি কথা বলি, টোটাল রাস্তাটা আমরা খুব স্মুথলি যেতে পেরেছি, কারণ কোথাও কোনো এবড়ো খেবড়ো নেই, রাস্তার কন্ডিশন খুবই ভালো। কেউ যদি তোমরা দীঘা বা মন্দারমণি প্ল্যান করো লং ড্রাইভে, তো তোমরা ইজিলি যেতে পারো। তো ফাইনালি আমরা কোলাঘাট পৌঁছে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাই। তো তারপর ওখানে গিয়ে মোটামুটি সবাই ননভেজ থালি অর্ডার করেছিল, কিন্তু আমার কদিন ধরে খুব চিলি চিকেন আর পরোটা বা এই টাইপের কিছু খেতে ইচ্ছে করছিলো, তো আমরা তন্দুরি রুটি আর চিলি চিকেন অর্ডার করি। আর সকাল থেকে আমাদের এতটা খিদে পেয়েছিলো যে আমাদের মুখেতে পুরো অমৃত লাগছিলো। তো যাই হোক, আমরা খাওয়া কমপ্লিট করে তারপরে রওনা দিই আবার মন্দারমণির জন্য। প্রায় 2:30 নাগাদ আমরা নন্দকুমার ক্রস করি, আর নন্দকুমার ক্রস করার পরে এই নদীটা আসে, নদীটার উপর দিয়ে আমরা যাই। এই নদীটার নাম কি আমি জানি না, বাট তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ঠিক এই মুহূর্ত থেকেই মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা অনেকটা এসে গেছি মন্দারমণির কাছাকাছি, জানি না কেন মনে হচ্ছিল। আর এই রাস্তাটাতে প্রচুর বাস দেখতে পাচ্ছিলাম যেগুলো দীঘা মন্দারমণির জন্য যায়। আরেকটা কথা, তোমরা যদি কেউ 4-wheeler বা 2-wheeler করে আসো, তারা খুব কেয়ারফুলি ড্রাইভ করবে, কারণ এই রাস্তাটায় সাংঘাতিক গাড়ি চলে, মানে এত স্পিডে গাড়ি যায় ভাবা যায় না। আর দেখতে দেখতে এসে গেছি আমরা চাউলখোলা মোড়ে, এখান থেকে সোজা বেরিয়ে গেলে দীঘা, আর যারা মন্দারমণি যাবে তাদেরকে বাস থেকে এখানেই নামিয়ে দেয়, আর এখান থেকে টোটো অটো সব পেয়ে যাবে তোমরা মন্দারমণি যাওয়ার জন্য। বেশিক্ষণ লাগে না, হার্ডলি 10 মিনিট লাগবে টোটো করে।
আর এই চাউল খোলা ক্রস করতে না করতে হঠাৎ করে আকাশে মেঘ চলে আসার আর হঠাৎ করে এরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে, তো আমাদের মন্দারমণির এন্ট্রিটা খুব সুন্দরভাবে হয়েছিল। মন্দারমণি রোড ট্রিপের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। আর পরের ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে যে মন্দারমণিতে গিয়ে আমরা কী কী করলাম, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই।